আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আজকে আরেকটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে তো আজকে ব্লগ না আজকে আমি একটু অন্য ধরনের কথাবার্তা বলতে আসছি অনেক দিন ধরে মনের মধ্যে একটা চাপা নিয়ে বসে আছি যে আমি কি আসলে কথাগুলো বলবো কি বলবো না আমার বলা কি উচিত কি উচিত না আসলে আমি এই প্ল্যাটফর্মে একেবারেই নতুন আমার অনেক কিছু জানার আছে আমি একদম সম্পূর্ণ ফ্রেশ একজন ব্লগার আমি আসলে আমার এটা সম্পর্কে কোনো আইডিয়া নেই তাই জন্য অনেক কিছুই মানে বলতে গিয়েও দ্বিধাবোধ করি যে আমার বলাটা আসলে সবাই পছন্দ করবে কি করবে না বলবে যে এত ছোটো এই ব্লগার হয়ে আপনি কেন এসে বলতে গেলেন আপনারাই অপছন্দ করতে পারেন যাই হোক তারপরও বলতে আসলাম আসলে ইউটিউব থেকে আমি অনেক কিছু শিখেছি এবং ইউটিউব থেকে অনেক আপুদের ভিডিও ব্লগ দেখে কিন্তু আমি আজকে নিজের সিদ্ধান্ত নিয়েছি যে নেই আমি একটা ব্লগিং চ্যানেল খুলি আমিও একটা কিছু করি তো ওই হিসেবেই আসলে আসা আর কি ইউটিউবে শখের বসেই বলতে পারেন আর হাউসওয়াইফ যেহেতু ঘরে বসে যদি কিছু করা যায় ওই চিন্তা থেকেও আসলে আসা তো আজকে আসলে কথা বলবো আপনার এখন আসলে ইউটিউবে ব্রাউজ করলে সবাই তো কম বেশি জানেনি কী চলছে ইউটিউবে আমি কারোর পক্ষে বিপক্ষে কোনো কথা বলতে আসিনি আমি জাস্ট সবাইকে বলতে এসেছি যে আসলে যা হচ্ছে যা দেখছেন সবাই এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত হচ্ছে কিনা এখানে মানে ইউটিউবের মতো পাবলিক প্লেসে এরকম করার কারণটা আসলে কতটুকু যুক্তিযুক্ত একটু ফ্যামিলির মধ্যে দ্বন্দ্ব থাকতেই পারে তাই বলে এইসব পাবলিক প্লেসে এগুলা এটা কি আসলে কি মাননসই জিনিসগুলা বাবা মেয়েকে পর্ন স্টারের সাথে তুলনা করছে বৃদ্ধ মাকে পাগল বলছে যাই হোক এক হাতে তো তালি বাজে না ননদ ভাবির উপরে ব্লেম করছে চোর অপবাদ দিচ্ছে মানে এগুলা আসলে কি সম্প এক টাকা যশ খেতি নাম সব কি একটা সম্পর্কের ঊর্ধ্বে সব কিছু কি এগুলাকে ভুলিয়ে দেয় মানুষকে আমি আসলে জানি না একটা সম্পর্কের সাথে অনেকগুলো সম্পর্ক জড়িয়ে থাকে এখানে যারা করছে যারা এসব কাদা ছোড়াছুরি করছে তাদের আলটিমেটলি তারা নিজেদেরই তো ফ্যামিলি নিজেদেরকেই তো এখানে উপস্থাপনা করছে যে আসলে মানে কীরকম একটা অবস্থা সিচুয়েশন করছে এটা সবাই দেখতে পাচ্ছে এখানে এখন ওনাদের ফ্যামিলিগত কন্টেন্ট নিয়েও অন্যরা ভিডিও করছে আমার কাছে মনে হচ্ছে যে আরও অন্য কোনো কন্টেন্টই পাচ্ছে না তাদের ফ্যামিলি ম্যাটার নিয়েই তারা ভিডিও মেক করছে এটা আসলে মানে আর বলা বোঝাতে পারবো না যে কতটুকু খারাপ একটা ইফেক্ট পড়বে আমাদের উপরে যে কি ভাই ফ্রেশ হিসেবে নতুন ইউটিউবার হিসেবে কাজ করতে আসলাম ইউটিউবে এরকম কাদা ছোড়াছুরি হয় তাহলে তো আমরা খুব ভয় পাচ্ছি আসলে নতুন যারা বিশেষ করে আমার মতো অনেকেই আছে নতুন তো এখানে ওরাও তো অনেক কিছু শিখ তো আমরা যারা নতুন ইউটিউবার আপনাদের অনেক চ্যানেল থেকে অনেক কিছু শিখেছি এবং এখনও শিখছি আমার তো আমি এখন বলবো না চ্যানেলের নাম আসলে আমি ওই আপুর কাজ দেখে বিশেষ করে ওই আপুদের কাজ দেখে আমি কয়েকটা ব্লগ দেখেছি ওই আপুদের কাজ দেখে আমি ইন্সপায়ার হয়ে নিজে ইউটিউবে কাজ করতে এসেছি যে না আমিও কিছু করি আপুরা তো হাউসওয়াইফই আপুরা বাসায় বসে করতে পারছে আমি কেন পারবো না এখন তাহলে কি আমি ইউটিউবে আসার সিদ্ধান্তটা কি আমার ভুল ছিল আমি কি ভুল সিদ্ধান্ত নিয়েছি যে না ইউটিউবে আসলে কাজ করা আমার আমি করি এটাকে আমার ভুল একটা ডিসিশন নিয়েছিলাম আমি এখন যদি এরকম অবস্থা দেখি তাহলে তো মনে হয় না যে ইউটিউবে আসলে কাজ করা যাবে কারণ মনে হচ্ছে যে ফ্যামিলি ম্যাটারটাকে সবাই এখানে পাবলিক প্লেসে উপস্থাপন করছে আলটিমেটলি তো ওনাদেরই ফ্যামিলি ওনাদের এটা চিন্তা করা উচিত ছিল যে আমার তো ছেলে মেয়ে আছে আমার ছেলে মেয়েদের উপরে কী একটা ইফেক্ট পড়বে ওইগুলা চিন্তা না করে যে যার উপরে কাতা ছোড়াছড়ি শুরু করে দিছে একজন একটা করলে তো আরেকজন দুইটা করতেছে দুইটা অপবাদ দিচ্ছেন তো এরকম কেন হচ্ছে এগুলা আর যারা আমরা এসব দেখছি তাদেরকে আমরা সেলিব্রিটি বানিয়ে দিয়েছি তাদেরকে আরও ভাইরাল করে দিচ্ছি আমার কাছে মনে হচ্ছে তারা এখন একটাই হট টপিক্স হয়ে গেছে মানে ইউটিউব ব্রাউজ করলে তাদের টপিক্স আর কোন কোনো টপিক্স পাওয়া যাচ্ছে না মনে হচ্ছে যে ওনাদেরকে আসলে আমরাই তো ভাইরাল করতেছি তো আলটিমেটলি লাভটা তো ওনাদেরই হচ্ছে ওনারা তো যদি মানসম্মানের কথা চিন্তাই করতো তাহলে আসলে এরকম পরিবেশ সৃষ্টি করতো না ইউটিউবে ওনারা তো ওনাদের নিজের কেউ উপরে ওনাদের নিজের নাম যশ খ্যাতি টাকা পয়সা সেটাই তো প্রাধান্য দিয়েছে আগে সম্পর্কটাকে তো আগে প্রাধান্য দেয় না এখানে একটা সম্পর্কের সাথে কতগুলো সম্পর্ক জড়িয়ে আছে মা ছেলের মধ্যে সম্পর্ক নরদ ভাবির সম্পর্ক বাবা ছেলে মেয়েদের সম্পর্ক তো এটা আসলে সবারই বোঝা উচিত আমরা কেন এই টপিক্সগুলোকে নিয়ে বারবার রিপিট করে একজন আরেকজনের ভিডিও কন্টেন্টগুলোকে এই টপিক্সগুলোর মধ্যে শুধু নিয়ে আসছি এটা আসলে আমার বোধগম্য নয় আর আমি যদি আসলে কাউকে কষ্ট দিয়ে থাকি আমি এখানে কারো পক্ষে বিপক্ষে কোনো কথা বলতে আসিনি আমি জাস্ট আমি একটা ছোটো ইউটিউব হিসেবে আমার যতটুকু মনে হয়েছে আমার বলার আমি ততটুকুই বলছি আসলে এখানে কাজ করতে গেলে সবারই প্রথম প্রথম অনেক স্ট্রাগল করতে হয় একটা ভিডিও মেকিং থেকে শুরু করে ভিডিও আপলোড করা পর্যন্ত কতটুকু ধাপ অতিক্রম করতে হয় একটা ইউটিউবারই আসলে জানে এখানে কতটা শ্রম দিতে হয় এমনি এমনি সাকসেস চলে আসে না অনেক পরিশ্রমের ফলে আসে তো এই পরিশ্রমটা যদি আপনারা যদি এই শ্রমের মূল্যটা যদি একটা ভালো কন্টেন্ট হিসেবে যারা করতেছে তাদেরকে দেন যে না ওরা ভালো করতেছে তাদেরকে আমি উৎসাহ করি তাদের পিছনে না লেগে যদি তাদেরকে সাপোর্ট করেন বেশি তাহলে আমার মনে হয় আর একটু সবাই ইউটিউবে কাজ করার একটু সুবিধা হবে নতুনদের জন্য পুরাতনদের ভিড়ে নতুনরা যদি আগাতে না পারে পুরাতনদের সমালোচনায় যদি শেষ না হয় তাহলে নতুনরা কীভাবে আগাবে আমার মনে হচ্ছে যে এই কথাগুলো আমার বলা উচিত ছিল আমি জানি না আমি নতুন ইউটিউবার হিসেবে আমার কতটুকু অগ্রাধিকার আছে আমি এখনও আমার চ্যানেলে বয়স মাত্র তিন মাস আমি যদিও আগে জয়েন করেছি কিন্তু আমি মাত্র রেগুলার ভিডিও দিচ্ছি মাত্র তিন মাস ধরেই তো আমি অনেক ছোটো একটা চ্যানেল আমার তো সবাই দোয়া করবেন আমার চ্যানেলটার জন্য আমি যেন সামনে আগাতে পারি আর প্লিজ দয়া করে এসব যারা কাদা ছোড়াছড়ি করছে তাদেরকে নিয়ে এত মাতামাতি করবেন না আপনার আমরা মাতামাতি করছি বিধায় তারা উপরে উঠছে তাদের তো কোনো মান সম্মান নাই তারা যদি মান সম্মানে চিন্তা করতো তারা আজকে এরকম প্লেসে এগুলো উপস্থাপন করতো না কতটুকু মেন্টালি কতটুকু কমন সেন্সের অভাব হলে তারা এরকম কাজগুলো করতে পারে একবার ভাবুন আসলে আল পাখিটা আল্লাই জানে তাদের মধ্যে কি চলতেছে এখন আমরা তো আর এগুলা বলতে পারবো না আর এক পক্ষেটা দেখে আরেক পক্ষকে অবিশ্বাস করা সম্পূর্ণটাই ভুল সবটাই যাচাই করা উচিত আমাদের সম্পূর্ণ মানে যাচাই না করে কারোর প্রবলেম করাটা ঠিক না ওনাদের ওনাদের পারিবারিক ব্যাপার এটা এখন ওনাদের সমস্যা নিয়ে এখন দেখতেছি অনেক ইউটিউবার আপুরা তাদের পুরনো কথা মানে উঠাচ্ছে যে তারা কি করছে না করছে কেন এখন কেন বলতে আসতেছেন আপনারা আগে কোথায় ছিল এগুলা এখন তো আসলে আমার কাছে মনে হয় না যে এখন তুলে আসলে ওনাদেরকে আরও সাপোর্ট করা হচ্ছে ওনাদের বিরুদ্ধে কথা না বলে ওনাদেরকে আরও প্রশ্রয় দেওয়া হচ্ছে যে ওনারা আরও উপরে উঠতেছে আরও ভাইরাল হচ্ছে আরও র্যাঙ্কিং হচ্ছে ওনাদের ভিডিও আরও চ্যানেলগুলা তো এগুলা আসলে বোঝা উচিত ভালো ভালো চ্যানেলকে সাপোর্ট করেন ভালো কন্টেন্ট দেখে ভিডিও দেখুন আমার সব মনে হয় যে এটাই ভালো হবে তো সবাইকে এটার উদ্দেশ্যেই আমি আজকে এই কথাগুলো বললাম জানি না কে কেমনভাবে নেবেন দয়া করে ভুল ত্রুটি হতেই পারে আশা করছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন আমি আসলে জেনুইন যে এরকম আমি ওই রকমভাবেই আমার মন থেকেই কথাগুলো বলেছি এখানে কারোকে আমি ছোট করে কথা বলি নেই বা কাউকে হার্ট করেও কথা বলি নেই আমি এখানে তো আশা করছি সবাই আমার কথাগুলো বুঝবেন আপনারা নিজে থেকেই আপনাদের অনেক জ্ঞান আছে আপনারা যার যার জ্ঞান কাজে লাগিয়ে আপনারা কাজ করবেন তো এই তো এই কথাগুলো আমার মনের মধ্যে আজকে কয়েকদিন ধরেই মানে ঘোরপাক্ষা ছিল যে আমি আসলে বলবো কি বলবো না আমার বলা উচিত কি উচিত না আমি একদমই ফ্রেশ একজন ইউটিউবার একদম নিউ আমার আমি তো যাই হোক কথাগুলো বলেই ফেললাম এখন কে কিভাবে নেবেন সবাই আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন আর কোনো মতামত হলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আমার ভুল ত্রুটি অবশ্যই আপনারাই ধরিয়ে দিবেন আমি সেটা সংশোধনের চেষ্টা করব তো আশা করছি আজকের আমার কথাগুলো সবাই মনোযোগ দিয়ে শুনবেন ভিডিওটি না টেনে পুরোটা ভিডিও দেখবেন আশা করছি তো এই তো এইভাবেই আসলে আমাদেরকে একটু সাপোর্ট করেন যেন আমরা একটু সামনে আগাতে পারি পুরান্ত নিয়ে যদি এরকম সবাই টানা হেঁচটা করেন তাহলে আমরা নতুন নতুন পিছিয়ে থাকবো আসলে তো যাই হোক আজকে আর বেশি বড় করব না ব্লগটা এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ